আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ বন্ধুরা, আমার সকাল সকাল আমি আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আজকে অনেক সকালেই উঠেছিলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো জানোই বৃহস্পতিবারে পুজো থাকে, তো পুজোটা একটু সময় লাগে বেশি। আজকে আমি কী করেছি, সকালে উঠে বাসি কাজ সেরে, মানে বাসি কাপড় ছেড়ে, মানে চা খেয়ে তারপর সব ঘর মোছা, ঘর মানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে কাপড়গুলো ধুলাম, কাপড় ধুয়ে টুয়ে তারপর বাইরের উঠানটা ঝাড় দিলাম। এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 11টা বেজে গেছিলো। তো ওগুলো করতে করতে হয়ে গেলো, এবার পুজো দিতে তাও 1 ঘন্টা লাগলো। এবার পুজো দিয়ে আসলাম, আর আজকে বিছানা চাদর সবই ধুয়ে দিয়েছি। তো ঘর টরগুলো ঝাড়লাম, বন পুজো টুজো কমপ্লিট করে এই যে তোমাদের সামনে এলাম। এবার ভাবলাম যে একটু কথা বলে নিই। তো পুজো টুজো কিছু খাইনি, আর দেখো কেমন গরম আজ, মানে আজকালের মধ্যে মানে এই দুদিন যা গরম দিয়েছে, প্রচণ্ড গরম দিয়েছে। আর গরমে মানে কি অস্থির লাগছে, আর এখন বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে। দেখো সব এখানে, এই যে ঠাকুরের মানে পুজো দিয়ে এসে শাড়িটা ভাজ করে রাখলাম, পরে এটা আলমারিতে মানে ঢুকিয়ে রাখবো, কারণ হলো আলমারিটা আজকে গোছানো হবে, গোছাবো। তো ভাবছি তোমাদের সাথে ওটাই শেয়ার করব। আলমারির অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে আছে। তো এই যে দেখো বেডশিট উঠিয়ে ফেলেছি, আর চারিদিকে এগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো হাওয়া দিচ্ছে বাইরে, সুন্দর ওয়েদার, সুন্দর দেখাচ্ছি তোমাদের। দেখো ওয়েদারটা কী সুন্দর, বাইরে কী সুন্দর হাওয়া, আর আকাশের মেঘগুলো সব ভেসে ভেসে চলে যাচ্ছে। বৃষ্টি হয়তো হবে না, হাওয়াই দিচ্ছে শুধু। দেখতে পাচ্ছো তোমরা? তো ফ্রেন্ডস, আমার এখন আমি আর কিছু করব না, কারণ এখন একটু খেয়ে নেব, সংসারের কাজ ছেড়ে তারপর রাতে কিন্তু আমি সবার ঘরে গিয়ে মানে ভিডিও দেখে আসি আর কমেন্টও করি। কিন্তু কেন জানি কমেন্টগুলো দেখাচ্ছে না, এই প্রবলেমটা এতদিন শুনেছিলাম কিন্তু এখন আমার সাথে হচ্ছে এটা। আর সব বন্ধুদেরকে বলছি, মানে সব বন্ধুদের বলতে না, সরি, কিছু কিছু বন্ধুদের বলছি যারা আমার ভিডিও দেখছো কিন্তু মানে ফুল ভিডিও না দেখে, মানে শুধু খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে, নাইস শেয়ারিং, এইটুকুই বলছো, মানে কিন্তু কম মানে ওই যে মেসেজগুলো মানে ওই কমেন্টগুলো সব তো স্প্যাম হয়ে যাচ্ছে, ওগুলো তো থাকছে না। তোমার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তো প্লিজ তোমরা ফুল ভিডিও না দেখলেও 6 মিনিট দেখে তারপর ভিডিওতে মানে ভিডিও রিলেটেড কমেন্ট করো। আর সবাই তো সবার স্বাদ না দিলে হবে না, সবাইকে তো সবার ভিডিও দেখতে হবে, তাই না? তো প্লিজ ভিডিও ফুল দেখে তারপর কমেন্ট করো। আর যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে দেখো না, কিন্তু যদি দেখার ইচ্ছে হয় তো প্লিজ 4 মিনিট থেকে 6 মিনিট দেখো, আর লাইক কমেন্ট শেয়ার ইচ্ছা হলে করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, আর যদি ইচ্ছে না হয় তাহলে করো না। কিন্তু আমি নতুন বন্ধুদের বলছি, যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে খুব 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 ধন্যবাদ তোমাদের, আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে বড়োদের ছোটোদের সকলের। আর যারা আগে করে রেখেছো তাদের তো অনেক অনেক ভালোবাসা, তাদের তো দিয়েই যাচ্ছি ভালোবাসা, তাই না? তারাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। তো তাহলেও গাইস, গুড আফটারনুন, চলে এলাম। এখন বাজে 5:45, আমি 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, আর আমার বড় চলে গেছে দোকান, আর বাবাকে চা করে দিয়ে এখন এলাম। এখন এই দেখো আলমারি গোছাবো, অবস্থা এখন মানে যা ইচ্ছা তাই করে কাপড়গুলো রেখে দিয়েছি। তো সময়ের অভাবে গোছানো হয়নি, তো আজকে গোছাবো। তো তোমরা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই কীভাবে আমি গুছিয়ে রাখি আমার আলমারি। তো দেখতে থাকো ভিডিওটা, তো ফ্রেন্ডস দেখতে থাকো। সেদিনই আমি আয়রন করে রাখলাম, আবার সেই আর সেই হয়ে গেছে। সানডেতে এই চুড়িদারটা পরে ঘুরতে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো এই যে এইভাবে ধুয়ে রেখে দিয়েছি, আর মানে আমি ভাজি করিনি। এই আর একটা হলো চুড়িদার, এটা মানে ওই বাড়িতে ছিল সেদিন আসার সময়, বাড়ি আসার সময়, এই বাড়িতে আসার সময় এই চুড়িদারটা পরে এসেছিলাম। তো
তখন তো বলেইছিলাম তোমাদের মোবাইলে চার্জ ছিল না বলে ভিডিও করতে পারিনি। তো দেখো এই যে এই চুলাটা, এটা একটু পুরনো হয়ে আছে। এই বেডশিটটা এখন বার করব, কারণ এটা তোমরা দেখলেই আমি বেডশিট ধুয়ে দিয়েছি আজকে। তো এই যে এটা পাল, এই কুর্তিটা ভাঁজ করাই আছে, এটা এখনো ভাঁজই খুলিনি, একদিনও পরিনি, নতুন কিনেছিলাম ওইভাবেই আছে। এখানে আমার লেগিংস গুলো এক জায়গায় সব থাকে, এখানে ব্ল্যাক লেগিংস আর ওখানে একটা ব্লু আছে। তো যেগুলো কাপড় ভাঁজ করাই আছে সেগুলো আমি তোমাদের আর ভাঁজ খুলে দেখাচ্ছি না, আর কারণ ওগুলো আবার ভাঁজ করতে গেলে অনেকটা টাইম লাগবে আর আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা এইভাবেই দেখো, বালিশ কভারগুলো আমি গুছিয়েও রাখিনি, এগুলো আজকে ভরে নেবো, এখানে ভরে নেবো। তো ব্লাউজের কালেকশন, মানে ব্লাউজ আছে অনেকগুলো। তো তোমরা যদি আমার ব্লাউজের কালেকশন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি একদিন ব্লাউজের মানে ব্লাউজের কালেকশনের ভিডিও করব। তো এখানে সব ব্লাউজ আমি একভাবে রেখে দিয়েছি যেন ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক। আমি ওখানে দেখতে পারলে যে আমি কি মানে বিছানা ওখানে একটা মানে কাপড় বিছিয়ে রাখি, কারণ হলো ধুলো না হয় যাতে। তোমরা হয়তো ভাবছো ফ্রেন্ড যে আমার এই ব্লাউজের সামনে আমার বডি সেগুলো রাখছি আলাদাভাবে, ওর কোনো মানে স্টোর নেই যে আলাদাভাবে গুছিয়ে রাখবো। তো ওর মানে আলনাতে যা রাখা রাখি, আর হলো পরার ড্রেসগুলো আলনাতে রাখি, আর যেগুলো ড্রেস আছে ওই যে এগুলো সব এখানে রাখি। তো এক জায়গায় গুছিয়ে রাখি, এক জায়গায় রাখি এক্সট্রা করে ওর জন্য, মানে আলাদা ওর জায়গা আলাদা আমার জায়গা এগুলো কিছু নেই। আর যেগুলো দেখছো বেশি কাপড় তো নেই, তো এগুলোর মধ্যেই হয়ে যায় জায়গা। লেপ কভারটা এরকম আমি মানে আলমারি কিভাবে সাজিয়ে রাখি তো সবটাই মানে আলমারি পুরো ভিডিওটা করেছিলাম। তো ওটা সবার প্রথমে যখন শুরু করেছিলাম আমি ইউটিউবে এসেছিলাম তখন করেছিলাম, সেকেন্ড ভিডিও ঠিক মনে নেই, সেকেন্ড ভিডিওই হবে এটা করেছিলাম আলমারি ভিডিও। তো আজকে আবার তোমাদের দেখাচ্ছি, যারা দেখোনি তারা আবার দেখে নিতে পারো। তো আমার এই যে সিনথেটিক শাড়ির মধ্যে যে এই কালারগুলো আছে আর ওখানে যেগুলো হয়েছে ওই প্যাটার্ন, আর আমি সিনথেটিক মানে শাড়ি পরতে খুব ভালোবাসি আর জামদানি করতে ভালোবাসি। তো আমি অনেক রকমের শাড়ি সিনথেটিক শাড়িগুলো কিনি। এই শাড়িটা বিয়ের পরে কিনেছি, আর এই যে হলুদ কালারের শাড়িটা দেখছো, এই হলুদ কালারের শাড়িটা বিয়ের আগে কিনেছিলাম সরস্বতী পূজার সময়।
পাচ্ছো, এটা বিয়ের আগে কিনেছি, এটা বিয়ের পরে কিনেছি। এই যে শাড়িটা দেখলে, সাদা শাড়িটা তখনকার সময় আমার শ্বশুরমশাই আমার শাশুড়িকে মানে ফার্স্ট গিফট করেছিল বিয়ের পর, পুজোর সময়, পুজোর সময় দিয়েছিল। আর ভিডিওতে যেন ভালো মতো আওয়াজটা আসে, জানি না আসছে কিনা, আমি তো অত জোরে কথা বলছি না, আর ফ্যান চলছে তো ফ্যানের স্পিডও দিইনি, হালকা করে দিয়েছি তো পুরো ঘামছি। এই নাইটিটা আমি তোমাদের দেখিয়েছিলাম বাড়িতে, জামাই ষষ্ঠীতে গেছিলাম তখন মা দিয়েছিল এই নাইটিটা, পরিনি তো রেখে দিয়েছি নাইটিটা। তো এই যে দেখো নাইটিটা রেখে, আমি পুজো দিই, দেখো তোমরা তো দেখোই, তা ডেইলি ব্লগ যারা দেখো তারা তো জানোই এই শাড়িগুলো পরে পুজো দিই। তো এই শাড়িটা আমি রাখছি, এটা পরেও পুজো দিই, তো এগুলো সব আমি হাতের কাছে রাখি। তো তোমাদের একবারে ফাইনালভাবে সবটা দেখিয়ে দিই, ওখানে দেখতে পাচ্ছ একটা কুশন আছে, তো ওটা কুশন ব্যবহার করি না বলে ওখানে রেখে দিয়েছি। আর ওখানে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, ওখানে প্যাকেটের মধ্যে সব গরম কাপড় আছে, সব বলতে না, আমার বরের একটা জ্যাকেট আছে, তো ওটা প্যাক করে রেখেছি কারণ ধুলো হয়ে যায়। আর এখানে সব এই যে কালোটা দেখছো, ওটাতে হলো আমাদের মানে আমার বরের পুরনো কিছু ফটো আছে, তো ফটো অ্যালবামগুলো একটু খারাপ হয়েছে বলে আমি ওখানে প্যাক করে রেখেছি, ঠিক করাবে লকডাউনের জন্য, ওই যে হচ্ছিলো না বলে এখন ওইভাবেই পড়ে আছে। যাই হোক, তো এইখানে আর একটা কুশন আছে, তো ভিতরে এটা আমি ইউজ করি না, এটা রেখে দিয়েছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ আয়রন, একটা আমার মানে আমাদের বাড়িতে একটা কাকিমা দিয়েছিল গিফট বিয়েতে। এখানে একটা জ্যাকেট, আর এই যে এগুলো পুরোনো শাড়ি যেগুলো আমি পরি না, আর এখানে সব নাইটিগুলো যেগুলো পুরোনো নাইটি মানে একটু পুরোনো হয়ে গেলে আমি আর পরি না, তো ওগুলো আমি রেখে দিই, পরে কোনো কারণবশত কিছু কাজে লাগতেই পারে। তো পুরোনো নাইটি অনেক সময় পুরোনো কাপড় কাজে লাগে, অনেক কিছু বানানো যায়। তো এই যে আমার বিয়ের আগের সব জিন্স টপ এগুলো সব আমি এইভাবেই রেখে দিয়েছি যত্ন করে, কারণ একটা স্মৃতি। আর এই যে বালিশ কভার, এখানে সব রকম মানে বালিশ কভার আছে। আর এই যেগুলো দেখছো এগুলো পিস, এক একটা মানে এই যে ব্লাউজ পিস, আর এই দুটো এমনি কাপড়, আর মানে এই যে ঠাকুরের জন্য কিনেছিলাম, তারপর আর হলুদটা মা নিয়েছে, তার এই সেটা লালটা আমি ব্যবহার করিনি এখনও, নতুনই আছে। আর এখানে সব মানে শাড়ির পিসগুলো কেটে কেটে আমি রেখে দিয়েছি, এগুলো এখনও বানানো হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে ব্লাউজ আছে, ব্লাউজ পিস। আর এই যে এখানে চুড়িদারগুলো সব ভাঁজ করে রাখলাম, লেগিংসগুলো চুড়িদারগুলো রাখলাম, এখানে চুড়িদারগুলো আছে, বেডশিট আছে দুটো, এখানে একটা উপরে একটা নিচে একটা। আর এইখানে রাখলাম এই যে ব্লাউজগুলো শাড়ি দুটো রাখলাম পুজো দেওয়ার জন্য, মা এই যে দিয়েছিলো বললাম নাইটিটা, এটা এখানে রাখলাম। আর আমার বরের এই যে জিন্স আর একটা টি শার্ট আর একটা শার্ট, আর এই যে ব্লাউজেস দেখলে আরও আরও মানে ব্লাউজ বেড়ে গেল, কারণ এগুলো বিছানায় ছিল, আমি ভাঁজ করিনি, এগুলো ভাঁজ করে রাখলাম। তো তোমরা ব্লাউজের কালেকশন যদি আমার দেখতে চাও তো প্লিজ কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর শাড়িও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই, আমার বেশি শাড়ি নেই, যতটুকু আছে অতটুকুই দেখাবো, যদি তোমরা রিকোয়েস্ট করো তাহলে অবশ্যই দেখাবো। তো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, আমার গোছানো কমপ্লিট। তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো, আমি এখন বেডশিটটা পেতে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। তো ফ্রেন্ডস দেখো আমার বিছানা গোছানো প্রায় হয়ে গেল, তো এখন কাপড়গুলো গুছাবো। ধুয়ে আমি আলমারিতে রেখে দিই সব, তাহলে মানে কোনো সময় দরকার হলে সেটা
তখন সেই সময় ইউজ করতে পারবো, তাই আর না ধুয়ে রেখে দিলে পরে হঠাৎ করে কোনো দরকার হলে তখন হয়তো কেউ আসলেও হয়তো কম্বলটা বের করে দিতে পারলাম না, এই রকম হয় অনেক। তো বন্ধুরা, এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেল দেখো অবস্থা ঘেমে। তো ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, তো এখনকার মতো বাই বাই। ফ্রেন্ডস, আমি চলে এলাম, এখন চা বানানো হয়ে গেছে, কাকা শ্বশুর আসছে তো কাকুকে চা দিতে হবে, আর এদিকে ভাই মাছ নিয়ে চলে এসেছে। তো সন্ধ্যাবাতি দেওয়ার পরে এখন বাজে 8:20, তো মাছ নিয়ে এসেছে, আমি মাছটা রান্না করবো। তো ফ্রেন্ডস, আমার বর এখনও দোকান থেকে আসেনি, আর হলে আমি ততক্ষণে মাছটা রান্না করে ফেলি, ও চলে আসবে, ওকে আবার টিফিন দিতে হবে। তো ও এসে যাই না, তো কী নিয়ে আসবে সকাল বললে তো কিছু নিয়ে আসবে, দেখতে থাকো ব্লগটা। চলে এলাম আবার, আর এখন মাছ রান্না হয়ে গেছে, মাছ রান্না করে ও মোমো নিয়ে আসছিলো আর চিকেন পকোড়া নিয়ে আসছিলো, সবগুলো খেয়ে ও খেলো, আমি খেলাম, ভাই খেলো, সবাই মিলে খেয়ে দেয়ে এখন এলাম ঘরে। তো এখন তোমাদেরকে একটা গিফট দেখাবো যেটা আমার বর আমাকে গিফট করেছে, একটা সুন্দর চুড়িদার, যেটা আমি দেখেছি মানে চুড়িদারটা কেমন, অর্ডার করার সময় আমাকে দেখিয়ে করেছিলো, তো তোমাদেরকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি আর পরে ওটা পরে দেখাবো, তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, গিফটটা দেখে নাও, আর হলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আমার ড্রেসটা আর কেমন লাগলো সারাদিনের ব্লগটা প্লিজ জানিও কমেন্টে। আর তোমরা সকলে সবাই যেখানে যে যেখানে আছো সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। বাই বাই ফ্রেন্ডস, গুড নাইট।